স্বাগত জানাচ্ছি প্রিয় শিক্ষার্থী বন্ধুদের আমি প্রথমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নিয়ে প্রথম যে ভিডিওটা প্রকাশ করেছিলাম সেই ভিডিওতে আমি ডিটেলস বিভিন্ন বিষয় নিয়ে আমি কথা বলেছি যে আবেদনের ন্যূনতম যোগ্যতা কত কোন কোন কতগুলো ইউনিট রয়েছেন এবং কোন ইউনিটের আন্ডারে কোন বিভাগগুলো রয়েছেন এবং কতগুলো বিষয় রয়েছে এবং কতগুলো সাবজেক্ট অর্থাৎ কতগুলো আসন সংখ্যা রয়েছে বিস্তারিতভাবে আমি প্রথম যে ভিডিওটা সেই ভিডিওতে আমি আলাপ করেছি এই ভিডিও প্রথম ভিডিওতে তোমাদের অনেকের কাছ থেকে আমি অনেক মেসেজ পাচ্ছি সবার মেসেজের অ্যান্সার দিতে আমার অনেক সময় লেগে যাচ্ছে এখনও অনেকগুলো অ্যান্সার বাকি আছে দেওয়া হয়নি তো আমি যতটুকু বলবো তোমাদের সেটা হচ্ছে যে তোমরা তোমাদের কোনো তথ্য প্রয়োজন হলে আমি যে কোনো যতগুলো বিশ্ববিদ্যালয় রয়েছেন সবগুলো বিশ্ববিদ্যালয়ের ভর্তির সর্বশেষ আপডেটটা তোমাদেরকে জানিয়ে দিচ্ছি এবং এই চ্যানেলে ভিডিওগুলো প্রকাশ করছি এবং তোমাদের কোনো কিছু জানার থাকলে তোমরা আমাকে কমেন্টে কমেন্ট করো আমি অবশ্যই অ্যান্সার দিব যদিও একটু যদিও একটু দেরি হচ্ছে কারণ অনেকগুলো অ্যান্সার দিতে হচ্ছে প্রতিদিন এখন বিষয়টা হচ্ছে যে বেসিক একটা বিষয় নিয়ে সেটা হচ্ছে যে আবেদনের ন্যূনতম কোন ইউনিটে কত জিপিএ হলে এসএসসিতে ন্যূনতম কত পেতে হবে এসএসসিতে কত পেতে হবে এবং টোটাল কত জিপিএ হলে আমরা আবেদন করতে পারব সেই বিষয়টা নিয়ে বিভিন্ন পত্রিকায় আমি দেখেছি ওখানে নানা ধরনের মেসেজ হয়েছেন অর্থাৎ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটির যে মিটিংগুলো হয়েছেন সেই মিটিংয়ে তারা পরিষ্কার করে বলেছেন যে গত বছরের থেকে এবার প্রতিটা ইউনিটে পয়েন্ট ফাইভ করে বাড়ানো হবে অর্থাৎ গত বছর যদি এই ইউনিটের সেভেন পয়েন্ট ফাইভ যদি হয় ন্যূনতম সেভেন পয়েন্ট ফাইভ অর্থাৎ চতুর্থ বিষয়সহ এসএসসি এবং এইস টোটাল যদি সেভেন পয়েন্ট ফাইভ হতো তাহলেই এই ইউনিটে পরীক্ষা আবেদন করতে পারত গত বছরে কিন্তু এবার পরীক্ষা কমিটি সিদ্ধান্ত নিয়েছেন তারা অলরেডি ডিক্লেয়ার করেছেন যে প্রতি ইউনিটে পয়েন্ট ফাইভ করে বাড়বে তাহলে প্রতি ইউনিটে পয়েন্ট ফাইভ করে বাড়লে তাহলে আমরা আমরা দেখতে পাচ্ছি যে এই ইউনিটে এবার ন্যূনতম আবেদনের যোগ্যতা হবে এইট তো এইভাবে করে এই তথ্যগুলো আমরা পাচ্ছি এবং বলা যায় যে অনেকটাই নির্ভরযোগ্য সোর্স থেকে আমরা তাহলে আমরা কয়েকটা পত্রিকার ওয়েব পেজ থেকে একটু ঘুরে আসবো অর্থাৎ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যে ভর্তি কমিটি যে মিটিং করেছেন সেই মিটিং এর তথ্য অনুযায়ী বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হয়েছে আমরা একটু তাহলে পত্রিকার ওয়েবসাইট থেকে আমরা একটু ঘুরে আসি আমরা প্রথম আলো পত্রিকা দেখতে পাচ্ছি অর্থাৎ প্রথম যতগুলো দৈনিক পত্রিকা রয়েছেন জাতীয় দৈনিক বলি অবশ্যই প্রথম আলো স্টার তারপরে কালের কণ্ঠ ইত্তেফাক এই পত্রিকাগুলো হচ্ছে নির্ভরযোগ্য তথ্য প্রদান করেন বা যুগান্তর আমরা এই পত্রিকার প্রতি অনেকটাই আস্থা আঞ্চলিক পত্রিকার থেকে বা ইউনিভার্সিটি ক্যাম্পাস ভিত্তিক যে সকল ছোট ছোট পত্রিকা রয়েছে তাদের থেকে জাতীয় দৈনিকে যেটা প্রকাশিত হয় সেটা অনেকটাই আমরা আমরা নিঃসন্দেহে বলতে পারি অর্থাৎ তারিখে নির্ভরযোগ্য একুশের ফেব্রুয়ারি চব্বিশ তারিখে তথ্য প্রকাশিত হয়েছেন সেই তথ্যে বলা হচ্ছে যে চবিতে ভর্তির যোগ্যতা বাড়লো আসন বাড়েনি এবং আবেদন শুরু পাঁচ এপ্রিল থেকে আমরা সবাই জানি যে পাঁচ এপ্রিল থেকে ত্রিশ এপ্রিল পর্যন্ত আবেদন অলরেডি ওরা অফিসিয়ালি সেটা ডিক্লারও করেছেন যে পাঁচ এপ্রিল থেকে তিরিশে এপ্রিল পর্যন্ত তারা আবেদ শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন এবং আবেদন ফি প্রদান করতে পারবেন আরও দুদিন বাড়িয়েছেন অর্থাৎ আবেদন ফি হচ্ছে মে দুই তারিখ পর্যন্ত ফিটা প্রদান করতে পারবেন কিন্তু আবেদন করতে হবে পাঁচ তারিখ থেকে এপ্রিলে তিরিশ তারিখের মধ্যে আবেদন করতে হবে এবং পরীক্ষার অনেকগুলো ডেট দিয়েছেন আমরা জানি যে ছয়টা ইউনিট অর্থাৎ চারটা প্রধান ইউনিট এবং দুইটা উপ ইউনিট চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় তাহলে মোট ছয়টা ইউনিট তারা পরীক্ষার তারা বলেছেন তাদের বক্তব্যে বা অফিসিয়াল যে ডিক্লারেশনে বলছেন যে বাইশ জুন থেকে পঁচিশে জুন এবং আঠাইশে জুন থেকে পয়লা জুলাই এবং পাঁচ জুলাই থেকে আট জুলাই এই সময়ের মধ্যেই তারা এই আটটা ইউনিটের পরীক্ষা নেবেন এটা পরিষ্কার করেছে আমাদেরকে তো এখন প্রশ্ন হচ্ছে তাহলে যে তাহলে এখনও আমাদের অনেক শিক্ষার্থী বন্ধুরা কনফিউশন আছে বা তোমরা আমি যেটা বলেছি তোমাদেরকে সেটা হলো তোমরা প্রস্তুতিটা চালিয়ে যাও খুব ভালোভাবে তোমাদের এখন সামনে চিন্তা একটাই এবং কত জিপিএ হলে পরীক্ষা দিতে পারবো কোন ইউনিটে এই বিষয়টা হচ্ছে শতভাগ যদি তুমি কনফার্মেশন হও এবং প্রতিটা ইউনিভার্সিটি যে সার্কুলারগুলো দিয়ে থাকেন ভর্তি বিজ্ঞপ্তি সার্কুলার নিচে কিন্তু লেখা থাকে যে অর্থাৎ এই নিয়ম নীতি যে কোনো সময় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পরিবর্তন করতে পারবেন এবং সেই একটি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ রয়েছেন অর্থাৎ কোনো কারণে ধরো পাঁচ তারিখ থেকে আবেদন শুরু ডিক্লারেশন করেছেন কোনো কারণে এখন করোনা পরিস্থিতি কারণে হোক বা অন্য যে কোনো কারণেই হোক না কেন কোনো কারণে এই আবেদন পাঁচ তারিখ থেকে শুরু হতে পারছেন না হয়তো দু একদিন পিছালো আমি ধরে নিয়েছি দু একদিন দিন যদি এগোতে হয় বা পিসাতে হয় যেভাবেই আমি বলি না কেন তাহলে কি হচ্ছে তাহলেও কিন্তু সেই একটি একটা ইউনিভার্সিটি কর্তৃপক্ষ রাখে সব সময় যে তারা চাইলে পরীক্ষার ডেট তারা চাইলে আবেদনের ডেট সব কিছুই তারা পরিবর্তন করতে পারে কিন্তু তারপরেও হচ্ছে যে আমরা তাহলে গত বছরের যে জিপিএর যে ক্রাইটেরিয়া ছিল তার সাথে পয়েন্ট ফাইভ বাড়িয়ে আমরা দেখবো যে কোন ইউনিটে কত জিপিএ হলে এবার শিক্ষার্থীরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আবেদন করতে পারবে এবং বরবারই একটা কথা আমি সবসময় বলি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চমৎকার একটা ক্যাম্পাস যেমন আমরা বাংলাদেশ বলি যে মায়মান কৃষি বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এই বিশ্ববিদ্যালয়গুলোর ক্যাম্পাসটা হচ্ছে একটা প্রকৃতির অভয়ারণ্য আমরা বলে থাকি চমৎকার একটা এবং ওখানে আমরা যেটা বলি যে শিক্ষার্থীদের সেই যথাযোগ্য সেই সুপ্ত প্রতিভা বা সৃজনশীল সেই দক্ষতা সাথে একটা প্রকৃতির সাথে একটা সম্পর্ক তৈরি হয়ে থাকেন শিক্ষার্থীদের যে কারণে শিক্ষার্থীরা এই বিশ্ববিদ্যালয়গুলোকে ভর্তির ক্ষেত্রে খুব গুরুত্ব দিয়ে থাকেন যে বিষয়টা বলার আর তো যাই হোক তো এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রতি ভর্তির আগ্রহ অনেক সব থেকে বেশি আমরা যেটা লক্ষ্য করতে পারছি বা শিক্ষার্থীদের মাঝে এই আগ্রহটা বেশ রয়েছে তাহলে আমরা তাহলে প্রথম আলোতে কি বক্তব্য দিয়েছেন তার অর্থাৎ প্রথম আলো যে নিউজটা হয়েছেন সেটা আমরা ডিটেলস দেখব তার আগে আমরা একটু ক্যালকুলেশন করতে চাই ক্যালকুলেশনটা হচ্ছে আমরা প্রথমে দেখতে পাচ্ছি যে আবেদনের ন্যূনতম যোগ্যতা নিয়ে আমি বলবো এ ইউনিটে গত বছরে আমরা জানি সবাই যে এ ইউনিট হচ্ছে বিজ্ঞান বিভাগের সাবজেক্টগুলো রয়েছেন এই ইউনিটে এবং এই ইউনিটে এসএসসিতে এবং এইচএসসিতে ন্যূনতম থ্রি পয়েন্ট ফাইভ করে পেতে হবে এবং টোটাল যদি এসএসসি এইচএসসি সম্পূর্ণ জিপিএ যদি ন্যূনতম সেভেন পয়েন্ট ফাইভ হয় তাহলে এই ইউনিটে শিক্ষার্থীরা পরীক্ষা দিতে পারবে এই তথ্যটা ছিল গত বছর গত বছরের তথ্য কথা আমরাই বলছি অর্থাৎ দু হাজার উনিশ শিক্ষাবর্ষের যে ভর্তির বিজ্ঞপ্তিটা ছিল কিন্তু এবার যেহেতু ইউনিভার্সিটি কর্তৃপক্ষ বলছেন যে প্রতিটা ইউনিটে পয়েন্ট ফাইভ করে বাড়ানো হয়েছে তাহলে আমরা যদি এখানে সেভেন পয়েন্ট ফাইভের সঙ্গে যদি পয়েন্ট ফাইভ বাড়িয়ে দেই তাহলে এখানে এইট পয়েন্ট হয়ে যায় তাহলে তোমরা এটা নিশ্চিত হতে পারো যে এই ইউনিটে এবার ভর্তির ন্যূনতম এইট পয়েন্ট থাকলে চতুর্থ বিষয় সহ এইট পয়েন্ট থাকলেই সেই এই ইউনিটে আবেদন করতে পারবে এইটা বোধ আমাদের প্রিয় শিক্ষার্থী বন্ধুরা মোটামুটি নিশ্চিত আমরা একটু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তারা একটা টাইম কাউন্ট সেট করেছেন অর্থাৎ সেই পাঁচ তারিখের হিসাব ধরে অর্থাৎ এপ্রিলে পাঁচ তারিখের হিসাব ধরে এবং সেই টাইম কাউন্টটা আমরা একটু দেখতে চাই তাহলে আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে আমরা চলে গেছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এই ওয়েবসাইট থেকে আমরা যদি অ্যাডমিশান আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটটা আমি আগের ভিডিওতেও দেখিয়েছি এবং ইউনিভার্সিটি ক্যাম্পাসের নানা চিত্র এবং কন্ট্যাক্ট নম্বর সহ বিস্তারিতভাবে পিকচারগুলো দেওয়া রয়েছেন এবং এখান থেকে যদি আমি যাই যদি যদি টেস্ট ক্লিক ক্লিক করি করি ডাবল তাহলে আমাদের এরকম একটা পেজ চলে আসে তো এই পেজে আমরা যে বিষয়টা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এখানে বলছেন যে প্রথম বর্ষ স্নাতক সম্মান ভর্তি পরীক্ষা শিক্ষাবর্ষ দু হাজার আবেদন সংক্রান্ত বিশেষ নির্দেশাবলী থাকবে এখন এটা আপলোড করেনি এটা পাঁচ তারিখে ওপেন হবে আবেদন ফিজ জমাদানের যাবতীয় নির্দেশাবলী থাকবে এবং ছবি ও এবং মোবাইল সংক্রান্ত বিভিন্ন তথ্য থাকবে যে আমরা কিভাবে ছবিটা আপলোড করব কত সাইজ থাকবে কত কেবির নিচে থাকবে ডিটেলস এবং মোবাইল নম্বর নিজের মোবাইল নম্বর দিয়ে অ্যাপ্লিকেশন করতে হবে বিস্তারিত তথ্য থাকবে এবং নোটিশ সমূহ আমরা নোটিসে দেখতে পাবো তারা তাদের ওয়েবসাইটে এটা রিসেন্টলি পাবলিশ করেছেন নোটিসে আমরা দেখতে পাবো এই ইউনিটের নোটিশ থাকবে এখানে লিঙ্ক আপ নেই অর্থাৎ পাঁচ তারিখেই এটা লিঙ্ক আপ হয়ে যাবে তখন এটা যখন পাঁচ তারিখে আবেদন ওপেন হবে তখন এটা ক্লিক করে এটা দেখা যাবে যে নোটিসে তারা নতুন কিছু সংশোধন সংযোজন করেছেন কিনা তাহলে এ ইউনিট নোটিস বি ইউনিট নোটিশ বি ওয়ান উপ ইউনিট নোটিস এবং সি ইউনিট নোটিশ ডি ইউনিটের নোটিস এবং ডি ইউনিটের নোটিশ সমূহ বা সমূহ ভর্তি সংক্রান্ত তাহলে এখানে ক্লিক করলেই আমরা তথ্য পাবো এবং আশা করছি পাঁচ তারিখের আসার সঙ্গে সঙ্গে আমি ভিডিও প্রকাশ করব কোন ইউনিটে কি কী নতুন নির্দেশাবলী যুক্ত হলো এই বিষয়টা তোমাদের একটু দেখাচ্ছি আর একটা ব্যাপার হচ্ছে এখানে আমরা দেখাচ্ছি দেখতে পাচ্ছি যে এগারো দিন বাকি আছে এখনো ষোলো ঘন্টা এক মিনিট তেত্রিশ সেকেন্ড অর্থাৎ এই সময়টা বাকি আছে এখন থেকে এখন থেকে এই সময়টা বাকি আছে সেই এপ্রিলের পাঁচ তারিখের হিসাবটা ধরে আর কি বলছেন এবং এখানে আমরা একটু স্কোর করে নিচের দিকে আসি এখানে ইউনিভার্সিটির ক্যাম্পাসের খুব সুন্দর ভিডিও দেখতে পাচ্ছি আমরা আমরা আসলে বিস্তারিত এবং ইউনিভার্সিটি ক্যাম্পাসের সেই ট্রেনের ছবি দেখতে পাচ্ছি আমরা বিস্তারিত ভিডিও দেখাবো না কারণ তাহলে আমার ভিডিওর জন্য ইউটিউবের নীতিমালায় কোনো প্রবলেম তৈরি হবে তো যাই হোক আমরা তাহলে বিস্তারিতভাবে ইউনিভার্সিটির ওয়েবসাইট থেকে আমরা বিস্তারিতভাবে ঘুরে আসলাম এবার আমরা প্রথম আলোর সম্পূর্ণ নির্দেশনাটা আমরা দেখব প্রথম আলো সম্পূর্ণ তথ্যটা আমরা পড়ব চব্বিশে ফেব্রুয়ারি দু সালে প্রকাশিত হয়েছে এখানে বলছেন যে ভর্তির চবিতে ভর্তির যোগ্যতা বাড়লো এই বাড়ানোর কারণটা হচ্ছে সব বিশ্ববিদ্যালয় কিন্তু আসলে জিপিটা বাড়িয়ে দিয়েছে বাড়িয়ে দেওয়ার একটা প্রধান কারণ হচ্ছে যে তোমরা সবাই জানো যে এবার কোভিডের কারণে প্রায় শতভাগ ছেলেমেয়েরা পাশ করেছেন অনেক ছেলে মেয়েরা পাশ করেছেন যে কারণে ভর্তি যোগ্যতা বাড়িয়ে দেওয়া হয়েছে এবং তোমার পাঁচ এপ্রিল এটা ইউনিভার্সিটি কর্তৃপক্ষই ডিক্লেয়ার করেছেন যে পাঁচ এপ্রিল এপ্রিল থেকে আবেদন শুরু হবে যে আমরা একটা হিসাবও দেখলাম ইউনিভার্সিটি এর পেইজে একটা টাইম কাউন্ট আমরা দেখতে পেলাম আমরা তাহলে এখানে নিউজটা কি হয়েছেন এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কি বলছেন এবং সেই বিষয়টা আমরা একটু ডিটেলসে দেখি তারপরে আমরা এটা দেখার পরে আমরা এই ক্যালকুলেশনগুলো একটু ভালো করে দেখব তাহলে আমাদের মনে হয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা বিষয়গুলো সম্পর্কে বিস্তারিতভাবে অবগত হতে পারবে তাহলে আমরা এখানে চলে যাই বলছেন যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় আবেদন প্রক্রিয়া পাঁচ এপ্রিল থেকে এগারোটা থেকে শুরু হচ্ছে এবং এটা 30 এপ্রিল রাত বারোটা পর্যন্ত চলবে এবং পাঁচ তারিখ পাঁচ এপ্রিল থেকে ত্রিশে এপ্রিল পর্যন্ত ভর্তি আবেদন করতে পারবে শিক্ষার্থীরা কিন্তু ভর্তির সেই আবেদনের ফি জমা দিতে পারবে মে দুই তারিখ পর্যন্ত তার মানে হচ্ছে আরও দুদিন বার আছে তারপরে হলো আজ বুধবার অর্থাৎ বুধবার বলতে বিশ্ববিদ্যালয় ডিনস ডিন্স কমিটির সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয় এটা হলো বিশ্ববিদ্যালয়ের ডিন্স কমিটির যে মিটিং হয়েছে এবং সেই মিটিংয়ে এই সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে এখানে তারিখটা হচ্ছে আমরা প্রথম আলোর প্রকাশিত তারিখটা আমরা দেখতে পাচ্ছি চব্বিশে প্রথম আলোর চব্বিশে ফেব্রুয়ারি তাহলে যদি চব্বিশে ফেব্রুয়ারি যদি হয়ে থাকে এই মেসেজটা তাহলে বুধবার বলতে চব্বিশ তারিখেই তার ডিন্স কমিটির মিটিং হয়েছেন অর্থাৎ এই তারিখ চব্বিশ তারিখটাই হচ্ছে বুধবার যেটা এখানে বলা হচ্ছে এইসব সিদ্ধান্ত নেওয়া হয় এবং উপাচার্য দপ্তরে সম্মেলন কক্ষে সভাটি অনুষ্ঠিত হয় এতে সভাব সভাপতিত্ব করেন উপাচার্য শিরিন আক্তার এবং এখানে বড় করে লিখছেন প্রথম আলো থেকে যে এবার আসন সংখ্যা বৃদ্ধি করা হয়নি অর্থাৎ আসন আগে যে আসন সংখ্যা ছিল ঠিক সেই আসন সংখ্যাই রয়েছে অর্থাৎ আমাদের আসন সংখ্যা আমরা জানি চার হাজার নয়শো আসন রয়েছেন এবং চার হাজার নয়শো টোটাল আসন রয়েছেন এবং এর মধ্যে সাধারণ আসন সাধারণ শিক্ষার্থীদের জন্য আসন হচ্ছে চার হাজার একশো এবং কোটার ক্ষেত্রে এটা বরাদ্দ করা হয়েছে সাতশো সাতত্রিশটি তার মানেই হচ্ছে যে চার হাজার নয়শো ছাব্বিশটি টোটাল আসন এবং চারটি ইউনিট দুইটি উপ ইউনিট গত বছর যেভাবে আছে সেভাবেই আছে এবং আটচল্লিশটি বিভাগ এবং পাঁচটি ইনস্টিটিউট এটা আমরা সবাই জানি অর্থাৎ এক্ষেত্রে কোনোরূপ পরিবর্তন করা হয়নি অর্থাৎ আসন সংখ্যায় কোনো পরিবর্তন হয়নি এবং বলছেন এখানে যে ভর্তির আবেদনের জন্য ইউনিট ও উপ ইউনিট প্রতি একজন শিক্ষার্থীকে গুনতে হবে মোট পাঁচশো টাকা প্রয়োজন হবে ইউনিট প্রতি প্রতি আবেদন করতে হলে তারপরে হচ্ছে যে পরীক্ষা শুরু হবে বাইশে জুন এবং তিন ধাপেই পরীক্ষার শেষ হবে আট জুলাই অর্থাৎ ধাপগুলো আমরা এর আগের ভিডিওতে আমি ডিটেলস দেখে দিয়েছি আগের ভিডিওটা এই ভিডিওর ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দিব অথবা আই বাটনে আমি লিঙ্ক দিয়ে দিব সেখান থেকে তোমরা যারা দেখনি তারা প্রথম যে ডিটেলস ইনফরমেশন নিয়ে যে ভিডিওটা আমি করেছিলাম এবং সেই ভিডিওটা এর সাথে যুক্ত করব। এবং এখানে আমরা যে তিনটি ধাপে সেই তিনটি ধাপ হচ্ছে বাইশ জুন থেকে পঁচিশে জুন আঠাশ জুন থেকে পহেলা জুলাই এবং পাঁচ জুলাই থেকে আট জুলাই পর্যন্ত এই তিনটি ধাপে পরীক্ষা সমাপ্ত হবে সেই কথা বলছেন এবং এখানে আরও বলছেন এখানে হচ্ছে আমি একটু এটা পড়ি যে এবার আসন সংখ্যা বৃদ্ধি করা হয়নি ফলে গত বছরে আসন সংখ্যা যা ছিল এবছর তাই আছে আবেদন ফিও কতবারের মতো তবে এবার ভর্তির যোগ্যতা জিপিএ শূন্য দশমিক পাঁচ বাড়ানো হয়েছে এবং ব্যবসা প্রশাসন অনুষদের ডিন এস এম সালামত উল্লাহ ভুইয়া এই বক্তব্য দিয়েছেন যাই হোক আমরা তাহলে প্রথম আলোর এই তথ্যটা আমরা পেলাম এবং ভর্তির যোগ্যতার বিষয়টা নিয়ে আমি একেবারে তোমাদেরকে চার্ট করে কম্পেয়ার করে দেখিয়েছি যে পয়েন্ট পাস বাড়লে আসলে কত জিপিএ বাড়বে সেই হিসেবটা করে দেখিয়েছি যাতে তোমাদের মধ্যে কোনো ধরনের মানে কনফিউশন কাজ না করে তোমরা একেবারে ক্লিয়ার একটা ধারণা পাও তাহলে এই ইউনিট আমরা জানি যে এটা বিজ্ঞান অনুষদের সাবজেক্টগুলো রয়েছে এই ইউনিটে অর্থাৎ এই ইউনিটে হচ্ছে বিজ্ঞান জীববিজ্ঞান ইঞ্জিনিয়ারিং অ্যান্ড মেরিন সায়েন্স এন্ড ফিশারিজ অনুষদ আমরা জানি এবং এই ইউনিটে হচ্ছে আসন সংখ্যা এক হাজার দুশো এবং আবেদনের ন্যূনতম যোগ্যতা জিপিএ আর্ট আমরা তাহলে আমাদের একটু হিসাব ক্যালকুলেশনে চলে যাই এক্ষেত্রে হচ্ছে আমরা বলছিলাম যে এই ইউনিটে শুধুমাত্র বিজ্ঞানের শিক্ষার্থীরা আবেদন করতে পারবে এবং এখানে বলছেন যে এই ইউনিটে আমি যে এখানে ইয়েলো কালার করে দিয়েছি এটাই হচ্ছে পাঁচ জিপিএ বাড়ানোর পরে কত জিপি আসে সেটা যেটা আবেদনে এবার আসবে তাহলে এই ইউনিটে বিজ্ঞানের শিক্ষার্থীদের ন্যূনতম এসএসসি এবং এইসিসিতে থ্রি পয়েন্ট ফাইভ করে পেতে হবে এবং আর গত বছর ছিল 7.5 তার সাথে যদি পাঁচ যোগ করা হয় তাহলে এইট পয়েন্ট হয় এবং সেই বিষয়টাই বলেছেন এখানে সেই বিষয়টি এখানে নিউজে লেখা হয়েছে তারপরে হচ্ছে কলা অনুষদ আমরা যেটা জানি কলা ও মানববিদ্যা অনুষদ যেটাকে আমরা বি ইউনিট বলে থাকি এবং বি ইউনিটের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় সেটা হচ্ছে এখানে কিন্তু বি ইউনিট এবং বি ওয়ান ইউনিটে একই অর্থাৎ সায়েন্সের স্টুডেন্ট কমার্সের স্টুডেন্ট এবং মানবিকের স্টুডেন্ট সবাই এখানে পরীক্ষা দিতে পারে যারা বিজ্ঞান এবং কমার্স থেকে আসছে তাদের হচ্ছে গত বছর ছিল সাত পয়েন্ট এবার যদি আমি পাস বাড়িয়ে দিই তাহলে সেভেন পয়েন্ট ফাইভ হয় এবং বি ইউনিট এবং বি ওয়ান ইউনিটের জন্য মানবিক শাখার যারা বন্ধুরা আছো তোমাদের মানবিক শাখার বন্ধুদের হচ্ছে গত বছর ছিল সিক্স তাহলে এবার যদি আমি পয়েন্ট বাড়িয়ে দিই তাহলে সেভেন পয়েন্ট হয় তাহলে বি ইউনিটের জন্য বিজ্ঞান এবং ব্যবসা শিক্ষা বন্ধুদের জন্য সেভেন পয়েন্ট ফাইভ পেতে হবে ন্যূনতম আবেদনের যোগ্যতা অর্জনের জন্য এবং মানবিক শাখার বন্ধুদের জন্য সেভেন পয়েন্ট থাকতে হবে তোমাদের আবেদনের যোগ্যতা অর্জনের জন্য এবং এখানে আমরা এই যে ক্যালকুলেশনগুলো দেখাচ্ছি প্লাস করে এই প্লাস করে মানেই হলো এই দুটোর যোগফল সেভেন হয়েছে তা কিন্তু না এখানে প্লাসটা দেখানো হয়েছে যে আসলে এসএসসিতে ন্যূনতম তাকে কত পেতে হবে এবং প্রথমটা হচ্ছে এসএসসির হিসাব এবং পরেরটা হচ্ছে এসির হিসাব যে ন্যূনতম তাকে কত পেতে হবে সেই হিসাবটা তো এরপরে হচ্ছে আমরা আমরা বি ইউনিট এবং বি ওয়ান ইউনিটের ক্ষেত্রে দেখলাম আমরা দেখি যে নিউজের ক্ষেত্রে কোন তথ্য আছে কিনা নিউজ হচ্ছে বলছেন বি ইউনিটে মানবিক বিভাগ থেকে আসা শিক্ষার্থীদের ন্যূনতম যোগ্যতা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক চতুর্থ বিষয় সহ মোর জিপিএস সেভেন পয়েন্ট ফাইভ এখন এখানে একটা ইনফরমেশন আমাদের একটু কনফিউশন করে মানবিক বলছেন যে মানবিক শাখা থেকে যে শিক্ষার্থী বন্ধুরা আসবেন এখানে বলছেন যে মানবিক শাখার কথা মানবিক শাখা থেকে যে শিক্ষার্থী বন্ধুরা আসবেন সেখানে বলছেন যে সেভেন পয়েন্ট ফাইভ থাকতে হবে তাহলে এটা কিভাবে এখানে এটা কিভাবে এখানে হচ্ছে আমরা গত বছর দেখতে পেয়েছিলাম যে সিক্স পয়েন্ট ফাইভ সেখানে যদি পয়েন্ট ফাইভ করে বাড়ে তাহলে সেটা সেভেন পয়েন্ট হয় সেখানে কিন্তু সেভেন পয়েন্ট ফাইভ হতে পারে না কাজেই এখানে যদি প্রতিটা ইউনিটে ইউনিভার্সিটির যে বক্তব্য যে পয়েন্ট ফাইভ করে বাড়ানো হয়েছে তাহলে কোনোভাবেই তাহলে এই তথ্য অর্থাৎ পত্রিকার এই তথ্যর সাথে ইউনিভার্সিটি কর্তৃপক্ষের এই বক্তব্যর সাথে একটু গরমিল আমরা দেখতে পাচ্ছি এবং এখানে বলছেন যে বি ইউনিটে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের ন্যূনতম আর্ট পেতে হবে এখন প্রশ্ন হচ্ছে গত বছর কিন্তু বিজ্ঞানের বি ইউনিটের বা বি ওয়ান ইউনিটের জন্য বিজ্ঞান এবং ব্যবসা শিক্ষা শাখার শিক্ষার্থীদের জন্য সেভেন পয়েন্ট ছিল এবং সেক্ষেত্রে আমরা গত বছর সার্কুলারটাও তোমাদেরকে দেখাতে পারবো এবং সেটা এখনও ইন্টারনেটে পাওয়া যায় গত বছরের সার্কুলারটা অর্থাৎ উনিশ বিশ শিক্ষাবর্ষের জন্য তাহলে এখন যদি পয়েন্ট ফাইভ আমি বাড়াই সাথের সাথে তাহলে সেভেন পয়েন্ট ফাইভ হয় সেক্ষেত্রে এখানে তো এইট পয়েন্ট হতে পারে না এখানে তো এইট পয়েন্ট হতে পারে না বা এখানে মানবিকের জন্য তো বি ওয়ান বি এবং বি ওয়ান ইউনিটের জন্য এখানে তো সেভেন পয়েন্ট ফাইভ হতে পারে না এখানে হচ্ছে এখানে ব্লু কালারের যেটা অর্থাৎ বি ইউনিটের জন্য বিজ্ঞান এবং ব্যবসায় শিক্ষা শিক্ষার্থী বন্ধুদের জন্য ন্যূনতম সেভেন পয়েন্ট ফাইভ পেতে হবে আমি যদি পয়েন্ট ফাইভ বাড়িয়ে হিসেবটা ধরি এবং মানবিকের শিক্ষার্থী বন্ধুদের জন্য বি ইউনিট অথবা বি ওয়ান ইউনিটের জন্য সেভেন পেতে হবে ন্যূনতম তাহলে এখানে পত্রিকার বিষয়টার সঙ্গে গর্মিল যে গর্মিলটা হলো সেই গর্মিলটা আমি তোমাদেরকে পরিষ্কার করলাম বিষয়টা এরপরে আসো সি ইউনিটের আমরা জানি সি ইউনিটে শুধুমাত্র ব্যবসা শিক্ষার শিক্ষার্থী বন্ধুরা আবেদন করতে পারবে এবং সি ইউনিটের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি গত বছর ছিল সেভেন পয়েন্ট ফাইভ এবার তাহলে আমি যদি পয়েন্ট ফাইভ বাড়িয়ে দেই তাহলে এখানে এইট পয়েন্ট হয় তাহলে এবার ন্যূনতম এইট পয়েন্ট পেতে হবে তোমাকে সি ইউনিটে আবেদন করার জন্য এখন তাহলে আমরা একটু পত্রিকার বক্তব্যটা আমরা একটু দেখে আসি পত্রিকায় বলছেন ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষার্থীদের জন্য আচ্ছা এটা না আমি সি ইউনিটের কথা বলছি সি ইউনিট হ্যাঁ সি ইউনিট এই যে এখানে দেওয়া আছে সি ইউনিটে বলছেন সি ইউনিটে পত্রিকা বলছেন যে এইট পয়েন্ট জিপি হ্যাঁ ঠিক আছে তাহলে তাদের বক্তব্য ঠিক আছে কারণ গত বছর ছিল সেভেন পয়েন্ট ফাইভ সেটা এবার পয়েন্ট ফাইভ বেড়ে এটা এইট পয়েন্ট হয়ে আছে তাহলে এটা ঠিক আছে এখানে শুধু পত্রিকা শুধু গরমিলটা করেছে বি ইউনিট এবং বি ওয়ান ইউনিটের ক্যালকুলেশনের ক্ষেত্রে পত্রিকা গরমিল করেছেন তারা পয়েন্ট ফাইভ বাড়িয়ে ধরেছেন পত্রিকা এই শুধু তাদের বি এবং বি ওয়ান ইউনিটের ক্ষেত্রে তারা গরমিল করেছেন তারা এই ইউনিটের ক্ষেত্রে তাদের বক্তব্য ঠিক আছেন এবং তাদের সি ইউনিটের ক্ষেত্রে তাদের বক্তব্য ঠিক আছেন এবার আমরা ডি ইউনিট দেখি ডি ইউনিটের ক্ষেত্রে একটু মনে রাখাটা একটু স্মরণ করে দেওয়াটা ভালো ডি ইউনিটটা হচ্ছে বিজ্ঞানের শিক্ষার্থী বন্ধু ব্যবসা শিক্ষা এবং মানবিকের শিক্ষার্থী বন্ধু এই তিন বিভাগের শিক্ষার্থী বন্ধুরাই ডি ইউনিটে আবেদন করতে পারবে সেটা বোধ তোমাদের আমাদের আমার প্রথম ভিডিওটা যদি তোমরা দেখে থাকো তাহলে নিশ্চয়ই প্রথম ভিডিওতে আমি অনেকগুলো ক্যালকুলেশন দিয়েছি কোন সাবজেক্টে ন্যূনতম কত পেতে হবে এবং ভর্তির পরীক্ষার নম্বর কত এবং কোন ইউনিটে কি কোন কোন বিষয়ের উপরে ভর্তি পরীক্ষা হবে এবং কত নম্বর এবং ন্যূনতম পাস কত ডিটেলস আমি প্রথম ভিডিওতে দেখেছি তোমরা প্রথম ভিডিওটা একটু সবাই দেখে নিবে তাহলে তোমাদের এই কনফিউশন আর থাকবে না তাহলে ডি ইউনিটে আমরা একমত হলাম যে বিজ্ঞান ব্যবসায় শিক্ষা এবং মানবিক এই তিনটা বিভাগের শিক্ষার্থীরা এই ডি ইউনিটে আবেদন করতে পারবে এবং গত বছরে ছিল সেভেন পয়েন্ট এবার তাহলে পাঁচ পয়েন্ট বাড়বে তাহলে এবার হচ্ছে এই যে সেভেন পয়েন্ট ফাইভ ন্যূনতম ডি ইউনিটের জন্য আবেদনের যোগ্যতা থাকবে অর্থাৎ ন্যূনতম সেভেন পয়েন্ট ফাইভ হলেই একজন শিক্ষার্থী বন্ধু ডি ইউনিটে আবেদন করতে পারবে এরপরে ডি ওয়ান ইউনিটে গত বছরের ছিল আমরা দেখতে পাচ্ছি এখানেও বিজ্ঞান ব্যবসায় শিক্ষা এবং মানবিক শাখা শিক্ষার্থী বন্ধুরা এখানে তোমরা ডি ওয়ান ইউনিটের আবেদন করতে পারবে তোমরা সবাই জানো বোধ হয় ডি ওয়ান ইউনিটটা কি নিয়ে ডি ওয়ান ইউনিটটা হচ্ছে ফিজিক্যাল এডুকেশন স্পোর্টস সায়েন্স আর ডি ইউনিটটা হচ্ছে সমাজবিজ্ঞানের বিভিন্ন বিষয়গুলো নিয়ে যাই হোক এই বিষয়টা নিয়ে আমি হয়তো তোমাদেরকে একটু ডিটেলস বলবো তাহলে আমরা আগে জিপিএর সমস্যাটা আমরা সমাধান করার চেষ্টা করছি তাহলে ডি ইউনিটে আমরা দেখতে পাচ্ছি গত বছরের সেভেন তাহলে এবার নির দ্বিধায় সেভেন পয়েন্ট ফাইভ পয়েন্ট ফাইভ বাড়বে এবং গত বছরে ডি ওয়ান ইউনিটে সিক্স পয়েন্ট ছিল তাহলে এবার অবশ্যই সেভেন সিক্স পয়েন্ট ফাইভ হবে পয়েন্ট ফাইভ বাড়বে আর এই ক্যালকুলেশনটা হচ্ছে ন্যূনতম এসএসসি এবং এইস তে কত জিপিএর প্রয়োজন হবে এবং সেই ক্যালকুলেশনটা এটা তোমাদেরকে এটা আমি ক্লিয়ার করেছি তাহলে আমরা এখন ডি এবং ডি ওয়ান ইউনিটের ক্ষেত্রে পত্রিকায় কি তথ্য দিল সেই বিষয়টা আমরা একটু দেখতে চাই যে পত্রিকায় আদৌ কোনো তথ্য আছে কিনা সেই বিষয়টা ডি ইউনিটের ক্ষেত্রে পত্রিকায় বলছেন যে এখানে সমাজবিজ্ঞান অনুষদের নয়টি বিভাগ এবং আইন অনুষদের অধীনে থাকা আইন বিভাগ অর্থাৎ আমরা এটা বলে থাকি যে দশটি বিভাগ আমরা বলে থাকি যে দশটি বিভাগ রয়েছেন সমাজবিজ্ঞান অনুষদের সেই বিষয়টা এবং ব্যবসা প্রশাসন অনুষদের সব বিভাগ রয়েছেন আচ্ছা যাই হোক ডি ইউনিটে এখানে কত পয়েন্ট প্রয়োজন হবে এবং সেটা এখানে বোধ নিশ্চিত আচ্ছা বলছেন এখানে ডি ইউনিটের ক্ষেত্রে বলছেন যে মোট জিপিএর সেভেন পয়েন্ট ফাইভ থাকতে হবে তাহলে আমাদের ক্যালকুলেশনের সাথে ডি ইউনিটের পত্রিকার বক্তব্য ঠিক আছেন এখানে পত্রিকায় ঠিক বক্তব্য দিয়েছেন এবং ডি ওয়ানের ক্ষেত্রে আমরা যেটা দেখব ডি ওয়ানের ক্ষেত্রে আমরা দেখি যে পত্রিকা কোনো বক্তব্য দিয়েছেন কিনা না ডি ওয়ানের ক্ষেত্রে বলছেন যে এছাড়াও শিক্ষা অনুষদভুক্ত ডি ওয়ান উপ ইউনিটে আগ্রহী শিক্ষার্থীরা আলাদাভাবে আবেদন করতে পারবে কিন্তু ডি ওয়ান ডি ওয়ানের ক্ষেত্রে কোনো ধরনের জিপি নিয়ে কোনো ধরনের মন্তব্য নাই পত্রিকায় তাহলে আমরা বোধ এটা ক্লিয়ার হয়েছি জিপিএর বিষয়টা নিয়ে আমি আবারও বলছি নতুন করে সেটা হচ্ছে এ ইউনিটের যারা আবেদন করবে যেসব বন্ধুরা তারা ন্যূনতম এইট পেতে হবে বি ইউনিট এবং বি ওয়ান ইউনিটের ক্ষেত্রে বন্ধুরা বি ওয়ান ইউনিটের ক্ষেত্রে সায়েন্স এবং বিজনেস স্টাডিসের বন্ধুদের জন্য সেভেন পয়েন্ট ফাইভ পেতে হবে ন্যূনতম এবং মানবিক বিভাগের বন্ধুদের জন্য সেভেন পেতে হবে এবং সি ইউনিটের ক্ষেত্রে বিজনেস অনুষদের বন্ধুদের জন্য এইট পেতে হবে ন্যূনতম এবং ডি ইউনিটের ক্ষেত্রে এবং সায়েন্স আর্টস কমার্স এবং অর্থাৎ সব বন্ধুদের জন্যই সেভেন পয়েন্ট ফাইভ পেতে হবে ন্যূনতম এবং ডি অন ইউনিটের ক্ষেত্রে সায়েন্স আর্টস কমার্স সব বন্ধুদের জন্যই ন্যূনতম সিক্স পয়েন্ট ফাইভ পেতে হবে তাহলে সেই অর্থাৎ ভর্তি কমিটির যে বক্তব্য সেই বক্তব্যর সাথে আমরা একেবারে তোমাদেরকে ক্যালকুলেশন করে দেখালাম কাজেই তোমরা অনেকগুলো মেসেজ করেছো আমি সবগুলো মেসেজের সময়ও পাইনি আনসার দেওয়ার জন্য আমি সবগুলো এই অ্যান্সার দিব এবং সেক্ষেত্রে তোমাদের জিপিএ নিয়ে আর কোনো ধরনের মানে কনফিউশন হওয়ার কথা না তারপরেও আমরা ওয়েট করছি সেই এপ্রিলের পাঁচ তারিখের যখন তারা অফিসিয়ালি ডিক্লারেশন করবেন এবং সেই দিনের জন্য আমরা সবাই ওয়েট করব এখন এখানে আসন সংখ্যা নিয়ে পত্রিকায় একইভাবে আসছে আমরা এখানে বলছি যে এই ইউনিটের ক্ষেত্রে আমি একটু পত্রিকার একটু চলে যাই পত্রিকার ক্ষেত্রে আমরা একটু দেখে আসি এই ইউনিটের ক্ষেত্রে বলছেন যে বিভাগ কয়টি বিভাগ রয়েছেন এই ইউনিটের ক্ষেত্রে বলা হচ্ছে এখানে এই ইউনিটের ক্ষেত্রে বলছেন যে চারটি অনুষদ রয়েছেন এবং চারটি অনুষদ হলো বিজ্ঞান জীববিজ্ঞান ইঞ্জিনিয়ারিং তারপরে হচ্ছে মেরিন সায়েন্স মেরিন সায়েন্স অ্যান্ড ফিশারিস তাহলে এই চারটি অনুষদ রয়েছে এই ইউনিটের ক্ষেত্রে এবং বিষয় রয়েছেন প্রায় বলা যায় যে এখানে এটা হচ্ছে বিষয় অর্থাৎ এই একুশ হচ্ছে বিষয় অর্থাৎ এই ইউনিটের বিজ্ঞান বিভাগের যে চারটি অনুষদ রয়েছেন সেই চারটি অনুষদ আমরা দেখেছি এবং এখানে হচ্ছে একুশটি বিষয় রয়েছেন এবং এখানে আসন সংখ্যা রয়েছেন সেই বারোশো চোদ্দোটি আসন সংখ্যা রয়েছেন বারোশো চোদ্দোটি আসন রয়েছেন এবং এই আসন সংখ্যা আমরা টোটালটা আমরা দেখেছি পত্রিকার নিউজেও আমরা দেখেছি যে টোটাল আসন সংখ্যা হচ্ছে প্রায় চার হাজার নয়শো ছাব্বিশটি তার মধ্যে এই ইউনিটে হচ্ছে এতগুলো আসন সংখ্যা রয়েছেন তাহলে আমরা আমাদের হিসাব ক্যালকুলেশনের দিকে চলে যাই এরপরে আসো বি ইউনিটের ক্ষেত্রে আসো তোমরা বি ইউনিটের ক্ষেত্রে কলা ও মানবিদ্যা যে বিভাগ রয়েছেন সেখানে বিভিন্ন বিষয় রয়েছে। আমরা জানি বাংলা ইংরেজি ইতিহাস ভাষা বি এড দর্শন আরবি ইত্যাদি বিষয় রয়েছেন এবং এখানে তেরোটি মোট হচ্ছে তেরোটি বিষয় রয়েছেন এবং এখানে আসন সংখ্যা হচ্ছে বারোশো একুশটি আসন রয়েছেন এবং বি ওয়ান ইউনিট হচ্ছে নাট্যকলা চারুকলা এবং সঙ্গীত এই বিষয়গুলো রয়েছেন এবং এখানে যে তিনটি বিষয় রয়েছেন এবং এখানে আসন সংখ্যা হচ্ছে একশো পঁচিশটি তারপরে হচ্ছে সি ইউনিটের ক্ষেত্রে ব্যবসা প্রশাসনের ক্ষেত্রে ছয়টি বিষয় রয়েছেন এবং এখানে আসন সংখ্যা হচ্ছে চারশো একচল্লিশটি এবং ডি ইউনিটের ক্ষেত্রে সমাজবিজ্ঞান অনুষদ এবং আমরা একটু যদি বলি যে ব্যবসা প্রশাসন ইউনিটে যে ছয়টি বিষয় সেই ছয়টি বিষয় হচ্ছে অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট ফাইন্যান্স মার্কেটিং ব্যাংকিং তারপরে হচ্ছে এইচআরএম হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট তাহলে এই ছয়টি বিষয় রয়েছেন তারপরে হচ্ছে ডি ইউনিটের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি সমাজবিজ্ঞান অনুষদ সমাজবিজ্ঞান অনুষদে হচ্ছে অর্থনীতি রাজনীতি সমাজতত্ত্ব লোক প্রশাসন নিবিজ্ঞান তারপরে সাংবাদিকতা আইআর অর্থাৎ এখানে বিষয় রয়েছেন দশটি এখন এখানে একটা কনফিউশন হয়েছেন পত্রিকার নিউজের সাথে আমি একটু কনফিউশনটা তোমাদেরকে দূর করে দিচ্ছি সেটা হচ্ছে ডি ইউনিটের ক্ষেত্রে আমরা যে কোথায় গেল ডি ইউনিট আচ্ছা ডি ইউনিটের ক্ষেত্রে যেটা যে বিষয়টা বলা হচ্ছে এখানে নয়টি বিভাগের কথা বলছেন ডি ইউনিটের ক্ষেত্রে কিন্তু এখন আমি এখানে লিখেছি দশটি এর কারণটা কি ডি ইউনিটের ক্ষেত্রে কারণটা হচ্ছে এখানে আইনটা আলাদা করে দেখিয়েছেন এই যে এইখানে বলছেন যে আইন অনুষদের অধীনে থাকা আইন বিভাগ এটাকে আমি একসাথে ধরাতে এখানে দশটি বিষয় দেখাচ্ছে আর কি এটা আমি একটু পরিষ্কার করলাম এবং সেক্ষেত্রে আমরা ডি ইউনিটে দেখতে পাচ্ছি যে দশটি বিষয় রয়েছেন এবং আসন রয়েছেন এগারোশো ষাটটি ষাটটি এগারোশো এবং ডি ওয়ান ইউনিটের ক্ষেত্রে আমরা জানি যে ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড স্পোর্টস সায়েন্স এবং এক্ষেত্রে ডি ওয়ান ইউনিটের ক্ষেত্রে বিষয় রয়েছেন দুইটি এবং এখানে আসন সংখ্যা রয়েছেন তিরিশটি তাহলে আমার কাছে মনে হচ্ছে যে আমাদের প্রিয় বন্ধুরা তোমরা ন্যূনতম আবেদনের যে যোগ্যতা এবং ইউনিট ভিত্তিক জিপিএর যে ক্রাইটেরিয়া প্রয়োজন হয় এবং সাবজেক্টের যে ন্যূনতম এসএসসি এস যে জিপিএটার প্রয়োজন হয় এবং গত বছরের সাথে পয়েন্ট ফাইভ বাড়িয়ে ইউনিভার্সিটির তথ্য অনুযায়ী আমি হিসাব ক্যালকুলেশন করে তোমাদেরকে দেখালাম কাজেই তোমরা বিষয়টা বুঝতে পেরেছ এবং আসনের ক্ষেত্রেও যেন বিভিন্ন নিউজের সঙ্গে তোমাদের একটা কনফিউশন তৈরি না হয় সেজন্যই আমি আসন সংখ্যা বিষয় এবং কতগুলো সাব বিষয় রয়েছেন প্রতিটা ইউনিটে এবং সেগুলোর একটা হিসাব দেখিয়েছি এবং একই সাথে কোন ইউনিটে কত আসন সংখ্যা রয়েছেন সেগুলোর একটা হিসাব দেখে দেখিয়েছি এবং আমরা পত্রিকা থেকেও আমরা যেটা জানতে পারলাম সেটা হচ্ছে যে আমাদের টোটাল এবার ইউনিভার্সিটি কর্তৃপক্ষ বলছেন যে টোটাল আসন গত বছরের মতোই চার হাজার নয়শো রয়েছেন এর মধ্যে হচ্ছে সাধারণ শিক্ষার্থীদের জন্য চার হাজার এবং কোটা রয়েছেন সাতশো সাত্রিশটি এবং পাঁচশো পঞ্চাশ টাকা আবেদনের জন্য প্রতি ইউনিটের জন্য একজন শিক্ষার্থীকে ব্যয় করতে হবে সেই বিষয়টা মোটামুটি আমরা পত্রিকার তথ্য এবং গত বছরের সাথে কম্পেয়ার করে আমি এটা দেখানোর চেষ্টা করছি তাহলে আমি এতটুকুই বলবো যে তোমরা তোমাদের তোমাদের এই কনফিউশনটা দূর হবে এবং তোমরা ভালোভাবে অনুশীলন চালিয়ে যাও এবং এই জিপিএ অন্য অন্য বিশ্ববিদ্যালয়ের থেকে তুলনামূলক কিছুটা কম আমি যেটা বলবো ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যদি আমরা কম্পেয়ার করি অথবা কৃষি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যদি আমরা কম্পেয়ার করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই জিপি এটা তুলনামূলক ওই বিশ্ববিদ্যালয়গুলোর থেকে কিছুটা কম কাজে এখানে অনেকগুলো আসন রয়েছেন এবং অনেক শিক্ষার্থী প্রতি বছর এখানে আবেদনের জন্য ভর্তি প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন আবেদন করেন এবং অনেক শিক্ষার্থী এখানে চান্স পান এবং এখান থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করেন তাহলে আজকে এ পর্যন্তই তোমরা সবাই ভালোভাবে অনুশীলন করে যাও এবং তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো এতটুকু বলে শেষ করছি তবে শেষ করার আগে আরেকটু বলা সেটা হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য বিভিন্ন বিশ্ববিদ্যালয় যদি কোনো লেটেস্ট তথ্য থাকবে আমি সঙ্গে সঙ্গে তোমাদেরকে জানিয়ে দেবো তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের নিকট শেয়ার করবে আবারও বলছি যে তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ